Hello friends, I'm Himel Mullik, Himel Photography CEO. আজকে আমাদের হিমেল ফটোগ্রাফি 3 বছর পূর্তি, তো সেই উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। ছোটবেলা থেকেই ছবির প্রতি একটা অন্যরকম নেশা ছিল। হ্যাঁ, তো যখন ফ্রেন্ডের সাথে বের হতাম তো তখন একটা ডিজিটাল ক্যামেরা ছিল, সো সেটা দিয়েই বেসিক্যালি ছবি তোলার শখটা শুরু। তো তারপর আস্তে আস্তে ক্যামেরা কেনা হয়। তো আমার কখনোই ইচ্ছে ছিল না যে ওরকম যে আমি কখনো ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিব বা তাদের আসতে পারবো। তো সেই ক্ষেত্রে এত দূরে আসার পিছনে আমার কিছু কাছের মানুষ, আমার বড় ভাই বা কিছু ফ্রেন্ডস, সো তাদের ইন্সপায়ারেশনের জন্যই মূলত আজকে এই পর্যায়ে আসা। সো তারা ইন্সপায়ার না করলে আমি হয়তো বা কখনোই এই পর্যায়ে চলে আসতে পারতাম না। তো ফার্স্ট অফ অল আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের এই ছোট্ট একটা ইন্সপায়ারেশন আমার আজকের এই পর্যায়ে নিয়ে আসা। সো অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এই 3 বছর ফটোগ্রাফির কেরিয়ারে অনেক ফটোগ্রাফি বা অনেক ইভেন্ট কভার করেছি। সো একটা জিনিস, আমার প্রত্যেকটা মানুষের সাথে এখন স্টিল আমার যোগাযোগ আছে। সো এটা আমার বড় পাওয়া যে এখনও দেখা হলে বা ফোনে বা মেসেঞ্জারে আমাকে নক দিয়ে খোঁজখবর নেই কথা বলে। সো এটা অনেক বড় পাওয়া, এটা আমার ফটোগ্রাফি কেরিয়ারের সবথেকে বড় পাওয়া, এটা সবার সাথে আমার এখনও স্টিল যোগাযোগ আছে। হ্যাঁ, তো আমার এই 3 বছর উপলক্ষে, আমার পেজের 3 বছর পূর্তি উপলক্ষে তারা আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে। চলুন তার মধ্যে থেকে কিছু শুভেচ্ছা শুনে আসি। 2017 শুরুর দিকের কথা, হুট করে বিয়েটা ঠিক হয়ে যায় আর পরিবারের বড় হওয়ার কারণে যা হয় আর কি। নিজের বিয়ের কেনাকাটা, দাওয়াত, ডেকোরেশন সবগুলোই আমাকে নিজেকেই করতে হয়েছে। বিয়ের ঠিক 3 দিন আগে আসলে মনে হয় যে আসলে বিয়ের জন্য কাউকে, বিয়ের ফটোগ্রাফির জন্য কাউকে হায়ার করা হয়নি, কাউকে বলা হয়নি। ঠিক এই মুহূর্তে আমার এক বান্ধবীর রিকমেন্ডেশন থেকে আমি আসলে হিমেল ফটোগ্রাফির সাথে যোগাযোগ করি। তাদের সিইও হিমেল মল্লিক, তার সাথে আমার কথা হয় এবং তাদের আমার বিয়ের সবগুলো প্রোগ্রামে আসলে হিমেল ফটোগ্রাফি কভার করে। আমি যা বলবো, আসলে আমার এত বেশি এক্সপেকটেশন ছিল না ওদের প্রতি, আর আমি খুব বেশি সময়ও দিতে পারিনি। তারপরও ওরা যা করেছে, ওরা ওদের লেভেল বেস্ট ট্রাই করেছে এবং আমি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে ওদের কাজ, আমি খুবই স্যাটিসফাইড। এবং আমার বিয়ের পর আমার অনেক বন্ধুবান্ধব এবং অনেক আত্মীয় স্বজনই হিমেল ফটোগ্রাফির মাধ্যমে তাদের বিভিন্ন প্রোগ্রাম কভার করেছে এবং তারা আলহামদুলিল্লাহ সবাই হিমেল ফটোগ্রাফি সম্পর্কে ভালো বলেছে। তাদের আন্তরিকতা এবং প্রত্যেকটা টিম মেম্বারের প্রচেষ্টা এবং ক্লায়েন্টের সাথে তাদের যে আন্তরিকতা, তাদের যে সম্পর্ক, বন্ধুত্বমূলক যে সম্পর্কটা, এটা আসলে অন্য কোনো ফটোগ্রাফির কোম্পানি থেকে কেউ পাবে কি না আমি সন্দিহান। আজকে হিমেল ফটোগ্রাফির 3 বছর পূর্তি উপলক্ষে আমি সবাইকে, হিমেল ফটোগ্রাফির সব সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা। তারা আরও ভালো কাজ করুক, তারা আরও ভালো পজিশনে সবাই চলে যাক, এই শুভকামনা রইল। অল দ্য বেস্ট। হিমেল ভাইয়ের সাথে আমাদের পরিচয় প্রায় 4 থেকে 5 বছর হলো। উনি তখনই মনে হয় ক্যামেরাটা কিনে, প্রথম যখন ওনার সাথে পরিচয় হলো তখন দেখতাম উনি ফটোগ্রাফি শুরু করছে, কেবল শুরু করছে তখন। তো উনি যখন ছবি তুলতো আমাদেরও তুলে দিত, ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে নিয়ে নিয়ে ছবি তুলতো, ওনার খুবই আগ্রহ ছিল ছবি তোলায়। তো আস্তে আস্তে আমরা অনেক ছবি তোলা শুরু করি ওনার কাছে, উনি ভালো ভালো ছবি তুলে দিত, আমরা এগুলো ফেসবুকে দিতাম। রিসেন্টলি আমার বিয়ে হয়, আমার 4টা প্রোগ্রাম, মেহেদি, হলুদ, বিয়ে, রিসেপশন, 4টাই হিমেল ভাইয়া আর তার হোল টিম কভার করে। আসলে ওনাদের এফোর্ট মানে এতটাই ছিল, আমি কি বলবো ওনাদের ব্যাপারে। আমার বিয়ে নিয়ে তো অনেক প্ল্যান ছিল, সবারই থাকে, তো সেরকম আসলে কিছু হয়ে ওঠেনি। আমি অনেক লেট করি, লেট করার ফলে তখন ওখানে এরকম এনভায়রনমেন্ট ছিল না যে আমি সিঙ্গেল পোর্ট্রেট নিব, কারণ স্টেজে মানুষ ছিল অনেক। তো হিমেল ভাইয়ারা এদিকে আসলে অনেক হেল্প করে, তখন ওরা জোর করেই মোটামুটি আমার পোর্ট্রেটগুলো নেয়, তারপরে মানুষগুলোকেও ম্যানেজ করে যে না এখন বইয়ের সিঙ্গেল শ্যুট নেয়াই লাগবে, বাকি কাজ পরে করেন। তো এরকম করে আমার ফটোশ্যুট আসলে পসিবল হয়েছিল, না হলে দেখা যেত আমার পোর্ট্রেট হতোই না। তো যাই হোক, হিমেল ভাইয়া তার সব টিম মেম্বারদের অনেক ইফোর্ট আর ডেডিকেশনের কারণে আমার 4টা ইভেন্ট, অনেক ঝামেলা ছিল 4টা ইভেন্টেই, ঝামেলা থাকা সত্ত্বেও খুবই স্মুথলি সব কিছু খুব সুন্দরভাবে শেষ হয়েছে। তো ওনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে মনে হয় হিমেল ফটোগ্রাফির 3 বছর হলো, তাই না? 3 বছরই। তো ওনাদের সকলকে,
হিমেল ভাই এবং তার সকল টিম মেম্বারকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি সামনে আরও অনেক ভালো কাজ উপহার দেবেন আমাদেরকে। হ্যালো এভরিওয়ান, আমাদের বিয়ের 2 বছর হতে চললো আগামী এপ্রিলের দিকে। তো বিয়ের প্রথম দিকে শুরুর দিকে আমরা ফটোগ্রাফার খুঁজতেছিলাম সব দিকেই। তো কোনো এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম যে হিমেলের নাম, যে আপনি হিমেলের সাথে কাজ করতে পারেন বা করতে পারেন। তো ময়মনসিংহে আমি আসলে কিছু জানতাম না, হঠাৎ করেই তখন আমার বন্ধুবান্ধব বা সবার কাছ থেকে খবর পাইলাম, হিমেলের নাম্বার পাইলাম। আলটিমেটলি আমরা গায়ে হলুদ, আমাদের বিয়ের সব প্রোগ্রামের জন্য হিমেলে নিলাম। এবং আমরা 2 বছর পরেও আমাদের ছবিগুলোর প্রতি এখন পর্যন্ত কোনো ধরনের আকর্ষণ কমে নাই, এখনও প্রতিদিন আমরা প্রায় ছবিগুলো দেখি করি, এটাই আর কি। তুমি কিছু বলো। হ্যালো, তো আমাদের 2 বছর বিয়ের, আর হিমেল ভাইয়ের সাথে আমাদের পরিচয় অনেক বছরের। তো ভাই আসলে অনেক ভালো একজন মানুষ, আর ফটোগ্রাফির কথা তো এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা কেমন ফটোগ্রাফি করছে। তো আমাদের বিয়ের ছবিগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে যে এত সুন্দর ফটোগ্রাফি, আর আমাদের কোনো মোমেন্ট মিস হয় না। হ্যাঁ, মোমেন্টগুলো দেখলে আসলে মনে হয় যে এখনও আমরা বিয়েতেই আছি। ভালো, হিমেল ভাই এখনও অনেক ই করছে, তো আশা করি আরও সামনে অনেক ভালো করবে। আমরা এনজয় করি এবং কন্টিনিউয়াস প্রোগ্রেস হইতে থাক আমাদেরও, এটাই দোয়া করি ভাইয়ের জন্য। ভাইয়ের একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে হিমেল ফটোগ্রাফি। তো এই পেজে 3 বছর আজকে পূর্তি হচ্ছে, মানে পূরণ হচ্ছে। তো সবাই আপনারা হিমেল ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার পেজটা যেন আরও সামনে দিকে এগিয়ে যেতে পারে সেই জন্য। হিমেল ফটোগ্রাফির 3 বছর পূর্তি উপলক্ষে রঙিন সুতা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। হিমেল ফটোগ্রাফি সম্পর্কে যতটাই বলি না কেন কম হয়ে যাবে, কারণ তাদের সাথে কাজের আমাদের যেসব অভিজ্ঞতা রয়েছে সেটার আলোকে যদি আমি বলি, হিমেল ফটোগ্রাফি বরাবরই আমাদের সাথে অনেক আন্তরিকতার সাথে কাজ করেছে। বিশেষ করে হিমেল ভাইয়া অনেক আমাদের ফ্যামিলি মেম্বারের মতো আমাদের কাজ আমাদের সাথে কোঅপারেট করেছে। আজ তাদের এই 3 বছর পূর্তি উপলক্ষে বিশেষভাবে এটাই বলবো যে তাদের এই পথযাত্রা অনেক দূর পর্যন্ত যাবে ইনশাল্লাহ। হিমেল ফটোগ্রাফি হৃদয়ের ভালোবাসার অনেকটুকু জায়গা জুড়ে আছে। লাস্ট 18ই ডিসেম্বর এবং 19 ডিসেম্বর ছিল আমার লাইফের সবচেয়ে মোমেন্টাস ডে। সেই দিনগুলোকে খুব সুন্দর, প্রাণবন্ত এবং উজ্জ্বল করে রেখেছে হিমেল ভাইয়া এবং ওনাদের টিম। অনেক কষ্ট করেছে ভাইয়া, হিমেল ভাইয়া, কাকন ভাইয়া এবং ওনার টিমের প্রত্যেকের বিহেভিয়ার অনেক ভালো। অনেক ঝামেলা, অনেক সমস্যা থাকা সত্ত্বেও ভাইয়া কিন্তু এক মুহূর্তের জন্য বিরক্ত হননি। উনি খুবই খুবই আন্তরিক এবং ওনার কাজ খুবই সুন্দর। উইশ ইউ বেস্ট লাক হিমেল ফটোগ্রাফি অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ। হাই, আই এম মুন। হিমেল ফটোগ্রাফি এবং হিমেলের সাথে আমার অনেকদিন যাবৎ পরিচয়, হিমেলের পেজের সাথে আমি অনেকদিন যাবৎ অ্যাড, আমি প্রায় ওর কাজ দেখতাম, ওর ইভেন্টের ইগুলো দেখতাম, আমার কাছে খুব ভালো লাগতো। মানে এত সফটলি, এত নাইসলি সে কাজ করতো, মানে দেখে মুগ্ধ হয়ে যেতাম। তো তখন থেকে মনে মনে প্ল্যানিং ছিল যে আমার কোনো ইভেন্ট হলে আমি হিমেলকে দিয়ে কাভারেজ করাবো। তো দেন ওই টাইমটা আমি পেলাম, রিসেন্ট আমার বিয়ে হয়েছে, হিমেল আমার হলুদ বিয়ে দুইটা কাভারেজ করছে, মানে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক স্যাটিসফাইড তার কাজ দেখে। হিমেল অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, হিমেলের টিম মেম্বার যারা আছে তারা খুবই ভালো, খুবই ধৈর্যশীল এবং খুবই নাইসলি স্মুথলি কাজগুলো করে। মানে ক্লায়েন্ট তার প্রতি স্যাটিসফাইড থাকবে এরকমভাবে তারা কাজ করে, মানে কোনো তাদের ভিতরে কোনো বিরক্তি নেই, কোনো কিছু নেই, মানে যে যেভাবে বলতেছে তারা সেভাবেই করতেছে। এটার জন্য আমি হিমেলের টিম মেম্বারের কাছে অনেক অনেক থ্যাংকস। তো হিমেলের ফটোগ্রাফি 3য় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে, এর জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমি চাই তাদের এই অনেক দূর এগিয়ে যাক, অনেক অনেক শাইন করুক, এবং আমার ফ্যামিলি মেম্বার এবং আমার নেক্সট জেনারেশন, আমার বেবি টেবি যা হবে, আমাদের সবার ইভেন্ট ইনশাল্লাহ হিমেল ফটোগ্রাফি এবং হিমেলের টিম মেম্বার কভারেজ করবে। থ্যাংক ইউ।
ঠিক 3 বছর আগে হিমেল ফটোগ্রাফির পথ চলা শুরু। মূলত তখন আমি আর বাদন তো একসাথে দুজন শুরু করি। অনেকদিন শুধু আমরা দুজনেই ছিলাম, একসাথে দুজনেই কাজ করতাম। হ্যাঁ, সো আস্তে আস্তে হিমেল ফটির পরিবারটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন 7 জন টিম মেম্বার আমার। তো আমি আমার টিম মেম্বারদের নিয়ে অলওয়েজ প্রত্যেকটা জায়গায় আমি প্রাউড ফিল করি। প্রত্যেকটা টিম মেম্বার অসাধারণ, কাজ যেমনই করুক অনেক ভালো কাজ করে অবভিয়াসলি, বাট ওরা প্রত্যেকটা পার্সন ম্যানেজফুল, ওরা জানে কোন পরিস্থিতিতে কী করতে হয়। সো এই বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ, কাজ শেখা যায়। হ্যাঁ, কিন্তু কারো ম্যানার, কারো বিহেভিয়ার এটা খুব শেখানো যায় না, এটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস। সো এটা আমি হলফ করে বলতে পারি, আমার প্রত্যেকটা টিম মেম্বার যথেষ্ট ভালো। ইভেন একটা মজার বিষয়, আমি যে 3 বছর যাবত কাজ করি, আমি আমার টিম মেম্বারদের নিয়ে এখন পর্যন্ত কোনো টিমে কোনো কারো কাছ থেকে বিন্দুমাত্র কোনো কমপ্লেন বা কোনো নেগেটিভ শুনি নাই। এর থেকে বড়ো পাওয়া কী হতে পারে আমার? এটা অনেক বড় পাওয়া। আমি অনেক সময় যাই না, অনেক ইভেন্টে যাওয়া হয় নাই, আমি টিম আমাদের পাঠিয়ে দিই। সো ওখান থেকেও আমি কখনও কোনো কমপ্লেন বা কখনও কোনো নেগেটিভ এনে করে অ্যাপ্রোচ শুনি নেই। সো এটা অনেক বড় কিছু আমার জন্য। তো চলুন আমার টিমের সাথে পরিচয় হই। হ্যালো ফ্রেন্ডস, আমি কাকন, হিমেল ফটোগ্রাফির একজন সদস্য। দীর্ঘ অনেকদিন যেমন হিমেল ফটোগ্রাফির সাথে আছি, সত্যি কথা বলতে প্রফেশনালি ফটোগ্রাফি ক্যারিয়ার এখান থেকে শুরু, হিমেল ফটোগ্রাফি থেকে। হিমেল ফটোগ্রাফি একটা টিমের সাথে যুক্ত হয়ে আসলে নিজেকে অনেক লাকি মনে করি, কারণ এখানে টিম মেম্বার অনেক ভালো। স্পেশালি বাদন ভাই, হিমেল ভাইয়ের কথা হতে বলো কারণ না বলেই নয়, কারণ হিমেল ভাই সিইও উনি কখনো এরকম মনে করতে দেয়নি, কারণ সবসময় আমাদের সাথে ফ্রেন্ডলি কথা বলেছে এবং আমাদের অনেক হেল্প করেছে। এতটুকু আসতে পেরেছি, শিখতে পেরেছি ওদের কাছ থেকে, এটি অনেক কিছু। আর বাদন ভাই আমাদের অনেক হেল্প করেছে, কারণ ইভেন্টটা আসলে বাদন ভাই হয়তো আমরা কিছুটা সময় কম পাই, তারপর আমরা যতটুকু পাই তাকে মানে আমাদের চেষ্টা করে যে যতটুকু উনি ছিল না আমাদের পাশে অবর্তমানে, ততটুকু আমাদের আমাদের যে গ্যাপটা পড়ে যায় তো ওই গ্যাপটা পূরণ করার জন্য বাদন আমাদের সবসময় হেল্প করেছে। তো মানে এরকম একটা টিমের সাথে থাকলে আজ নিজেকে অনেক লাকি মনে করি, ভবিষ্যতে চাইবো যে এরকম একটা টিমের সাথে সবসময় থাকার জন্য। আজকে হিমেল ফটোগ্রাফির 3 বছর পালন করেছে, সেই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আমরা যে এরকম টিম মেম্বার যে একসাথে আছে এরকম সবসময় থাকবে আশা করছি। তো আমাদের সবসময় এরকম সবাই সাপোর্ট করবেন, তো আশা করি সবসময় আমাদের পাশে এভাবে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো গাইস, আমি আফজাল হাদি, হিমেল ফটোগ্রাফির পরিবারের একজন সদস্য। বেশ অনেকদিন যাবতই আমি হিমেল ফটোগ্রাফিতে আছি, মূলত হিমেল ভাই হিমেল ফটোগ্রাফি থেকে আমার জার্নিটা শুরু। এখান থেকেই মূলত আমার সব কিছু শেখা, এখনও শিখতেছি, ভবিষ্যতেও শিখবো। হিমেল ভাই, বাদন ভাই, প্রত্যেকটা টিম মেম্বারের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি। তো হিমেল ভাই ফটোগ্রাফি প্রত্যেকটা টিম বলে যে আমি লেট করি, আসলে আমি লেট করি, তো সেটা ইম্প্রুভ করার চেষ্টা করতেছি। তো আশা করি এগুলো আর হবে না, এর জন্য হিমেল ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে বকা খাই, মার খাই। যারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং ফিউচারে থাকবেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারি। তো আমাদের সাথেই থাকবেন, খুদা হাফেজ। হাই গায়েস, আমি রাইসুল রনি, হিমেল ফটোগ্রাফি পরিবারের একজন সদস্য। অনেকদিনই ইচ্ছা ছিল ফটোগ্রাফি নিয়ে কিছু একটা করার, এত তাড়াতাড়ি স্বপ্নটা পূরণ হবে কখনো ভাবিনি। এজন্য বিশেষ করে হিমেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমি এমন একটি টিমের সাথে যুক্ত হতে পারি নিজেকে খুব লাকি মনে করছি। আজকে আমাদের পেজের 3 বছর পূর্তি, এজন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে আমাদের পাশে থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও ভালো ভালো কাজ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ ইবনে রাশেদ, হিমেল ফটোগ্রাফি পরিবারের একজন সদস্য। অনেকদিন যাবত এই হিমেল ফটোগ্রাফি পরিবারের সাথে নিযুক্ত। হিমেল ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখেছি, হিমেল ভাইয়ের হাত ধরে আমার প্রফেশনালভাবে ফটোগ্রাফি জগতে আসা, বাদন ভাইয়ের থেকে অনেক কিছু শেখা হয়েছে আমার। সকলেই দোয়া করবেন যেন অনেক কিছু শিখতে পারি। আজ হিমেল ফটোগ্রাফি পরিবারের 3 বছর হয়েছে, সকলেই পাশে থাকবেন, দোয়া করবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। হাই গাইস, আমি মল্লিকা মোহনা, হিমেল ফটোগ্রাফি টিমের একজন সদস্য। আমি রিসেন্টলি এই টিমে যুক্ত হয়েছি মূলত কাজ শেখার জন্য। আমি অল্প দিনেই অনেক কিছু শিখতে পেরেছি, আশা করছি যে ভবিষ্যতে আরও ভালো কিছু শিখব। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমাদের পেজে 3 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা,
আশা করি সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এ হচ্ছে আমাদের হিমেল ফটোগ্রাফি পরিবারের সদস্য। শুধু বাদন আসতে পারেনি, ওর একটু কাজ ছিল, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও ভালো কোনো কিছু আপনাদের দিতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। কি বলবো, আমি আছি, ভুলে গেছি ভাই, ভাই ভুলে গেছি। হাই গাইস, আমি মল্লিকা মোহনা। পরে কি আমি আফজাল হাদি, হিমেল ফটোগ্রাফি পরিবারের একজন গর্বিত সদস্য। ফটোগ্রাফি পরিবারের একজন সদস্য খালি কই না একবার দেখেন ভালো থাকবেন সবাই।